সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ফলোয়ার্স আলহামদুলিল্লাহ আজ বাজাল এই ফলোয়ার্স করার নিয়ত হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকজনকে ফলো করে থাকি অনেকের ফলোয়ার্স হয়ে থাকি এবং আমরা আমাদের অনেক সময় কিন্তু অনলাইনের ব্যয় করে থাকি তো এক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু দেখে থাকি যার মাধ্যমে না আমার অনেক সময় সব হয়ে থাকে না আমার গুণা হয়ে থাকে আবার অনেক সময় গুনাহের জারিয়া হয়ে থাকে বা গুনাহের ভিডিও আমরা ক্লিপসগুলো আমরা দেখতে থাকি তো সেজন্য দাওয়াত ইসলামীর প্রতিটি প্ল্যাটফর্মে নিয়ত হচ্ছে মানুষকে নেককার বানানো এবং নেক্কার কাজের আহ্বান জানানো এবং নিজেও নেক কাজ করা অপরকে কাজ করানো তো নিয়ত হচ্ছে ফলো আর্স এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কথা বলবো এবং আমাদের দাওয়াত ইসলামের যে সকল পেজ রয়েছে চ্যানেল রয়েছে সেই সকল চ্যানেলগুলোকে প্রমোট করার নিয়তে এবং এ সকল চ্যানেলের মাধ্যমে আপনি কি লাভবান হচ্ছেন বা অপরকে কিভাবে লাভবান করতে পারবেন সেই নিয়তগুলো আমরা নিয়ে আলহামদুলিল্লাহ এ ফলোয়ার্স অনুষ্ঠানটি করার চেষ্টা করছি আসুন দৌড় ফজিলত দিয়ে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠানটি হুজুর করিম সাল্লাহ তালা আলি আসাল্লাম এর উপর দৈনিক পঞ্চাশ বার যে দোরশরিফ পাঠ করবে কাল কেয়ামতের দিন হুজুর পুন সাল্লাহু তলিহিউসাল্লাম এর সাথে মুসাফাহ করার সৌভাগ্য অর্জিত হবে জি প্রিয়ান মাদামী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা হুজুর করিম সাল্লাহ তাল্লাহ আলি ইসলামের একনিষ্ঠ সত্যিকারের আশিকের রসুল যদি হতে চাই শরীফ আমাদেরকে অজস্র দোরশীফ পাঠ করতে হবে যাতে করে দৌড়শরীফ পড়ার মাধ্যমে ইস্কের রসুল অন্তর মধ্যে আমাদের জন্ম নেই আর ইস্কের রসুল অন্তরের মধ্যে জন্ম নিলে আমার প্রত্যেকটি কাজ কাজকর্ম শরীয়তের মধ্যে করা আমার জন্য সহজ হয়ে যাবে তো আসুন না আমরা প্রতিটি মুহূর্তে আমাদের ঠোঁটগুলোকে অযথা বন্ধ করে না রেখে দরশর দ্বারা সজ্জিত করি ইনশাআল্লাহ জাল এতে করে আমার দুনিয়া নিয়ামতে ভরপুর হবে পরকালো নিয়ামতে ভরপুর হবে আসুন মোহাম্মদ সহকারে যে যেখান থেকে শুনছি দেখছি আসুন একবার দরসে পাঠ করে নিই সল্লো আলা আল হাবিব সল্লাহতাইহমদ সোল্ল্লাহতআলা আলহসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহেমদুল্লাহ জাল আমরা দাওয়াত ইসলামীর কয়েকটি পেজ রয়েছে এই পেজের মধ্যে আলহামদুল্লাহ জাল দাওয়াত ইসলামী চেষ্টা করে মানুষকে সঠিক পথে আহ্বান করার জন্য কিছু শর্ট ক্লিপস ভিডিও ছাড়ে এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ যাবাজাল আমরা চেষ্টা করি মানুষকে পরিবর্তন করার জন্য আর এই পরিবর্তনের মাধ্যমে আমরা কিছু শিকার এবং শিক্ষার ব্যবস্থা করে থাকি তো আসুন আসলে আমরা আমাদের এই সময়টাকে যখন ব্যয় করি না মাধ্যমিক চ্যানেলের মাধ্যমেই ব্যয় করি যখন আমরা আমাদের সময়কে সোশ্যাল মিডিয়াতে ব্যয় করি তখন আমরা ভালো কিছু দেখে ব্যয় করি এটা আমার মঙ্গল হবে লাভজনক হবে দুনিয়া এবং পরকালে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং পরকালের জন্য অনেক কিছু সামান তৈরি করে নিয়ে যেতে পারবো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা এমন যেন না হয়ে যাই দুনিয়া চাহিদা পূরণ করতে 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 পরকালের চাহিদার ব্যাপারে একেবারে যেন আমরা গাফিল হয়ে না যাই কারণ দুনিয়া এমন একটি জিনিস আমাকে সর্বদা ব্যস্ত রাখবে গুনাহের কাজ করার জন্য কারণ শয়তান চাইবে না শয়তান সে অনেক বড় মারদূত সে প্রকাশ্যে আমাদের শয়তান সে চায় যে আমরা ধ্বংস হয়ে যাই সে চায় না আমরা কোনোভাবেই লাভবান হই সে কারণে আমাদের উচিত সর্বদা শয়তানের ধোকা থেকে বেঁচে থেকে নেক আমল করার জন্য দেখুন সময় ফুরিয়ে যাবে আমার রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে তো আমাদের আমাদের চাহিদাগুলোকেও দমন করতে হবে একটি ঘটনা এমন রয়েছে যে দুইজন অন্ধ ভিক্ষুক তারা গ্রামে ভিক্ষা করত। ভিক্ষা করার পাশাপাশি তারা মোটামুটি কিছু আয় করত যে আয় তাদের চাহিদা অনুযায়ী হচ্ছিল না তারা চিন্তা করতে লাগলো যে আরও বেশি ভিক্ষা পাওয়ার জন্য আরও অনেক ভিক্ষা পাওয়ার জন্য তারা শহরের দিকে যাবে এক অন্ধ অপর অন্ধ বিক্ষুক্ষকে সে শহরে যাওয়ার জন্য অনুপ্রাণিত করল তখন তারা পরবর্তী দিন শহরের দিকে রনা দিল অধিক ভিক্ষা পাওয়ার আশায় তারা শহরে পৌঁছে গেল এবং সারা দিন ভিক্ষা করতে লাগলো ভিক্ষা করার পর তাদের অনেক গ্রাম থেকে যে ভিক্ষা পেত তার থেকে দ্বিগুণ ভিক্ষা তারা শহরে পেয়েছিল যখন সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো তখন তারা গ্রামের উদ্দেশ্যে রণা দিবে কিন্তু অন্ধ তারা একতো অন্ধ চোখে দেখে না তার উপর রাত এক অন্ধ ভয় পাচ্ছিল অপর অন্ধ বলতে লাগলো ভয় পেও না আমি তোমাকে নিয়ে যাব সে অন্ধ কি করলো তার থলে থেকে একটি টর্চ লাইট বের করলো বের করলে ওই টর্চ লাইট জ্বালালো এবং পথ হাঁটতে লাগলো কিছু পথ যাওয়ার পর যেতে যেতে রাত যখন অন্ধকার কেউ কাউকে হয়তো দেখছিল না তারা যেতে যেতে একটি নর্দমাতে পড়ে গেল ধনুজন পড়ে যাওয়ার পরে ওই নর্দমার পানি যখন তাদের মুখে ঢুকে গেল। তখন অপরন্ধ বলতে লাগলো এ পানিটা নন্থা আমরা মনে হয় সাগরের মধ্যে পড়ে গিয়েছি এখন তো আমরা বাঁচতে পারবো না আমাদেরকে বাঁচাবে কে এভাবে তারা নর্দমাকে সাগর মনে করে তারা সাঁতরাতে চেষ্টা করতে লাগলো এবং দফা দফি করতে লাগলো অবশেষে তাদের দুজনেরই ওই নর্দমার মধ্যে ওই ময়লা পানির মধ্যে প্রাণ বের হয়ে গেলানি চ্যানেলের দর্শকবৃন্দ এ থেকে শিক্ষা অর্জন করা আমরা কি পাচ্ছি কিসের শিক্ষা অর্জন নিতে পারি কী শিক্ষা আমরা এখান থেকে তুলতে পারি নিজের জন্য এই শিক্ষা আমরা নিতে পারি যে চাহিদা থেকে আমাদের বেঁচে থাকা দরকার আল্লাহ আমাদেরকে যতটুকু দিচ্ছে ততটুকুতে আমরা সুক্রিয়া আদায় করি অন্যথায় এই ভিক্ষুকের মতো অনেক বেশি লাভবান হওয়ার জন্য যখন আমরা আমাদের মতামতকে আমাদের চিন্তাধারাকে অন্যদিকে নিয়ে যাব দেখা যাবে তার দ্বারা আমার চাহিদা পূরণ হচ্ছে না বরং ক্ষতি আমার হয়ে যাচ্ছে তাছাড়া অন্ধ সে যে লাইটটি জ্বালালো তা দিয়ে সে পথই দেখবে না তারপর টর্চ লাইট সে জ্বালাতে লাগলো এতে শিক্ষা দিতে পারি আমরা অনেক সময় চোখের আলো থাকা শর্ত ভালো মন্দ দেখেও আমরা অন্ধর মতো অবস্থা হয়ে যাই চোখের আলো থাকা অবস্থায় যদি অন্ধত্ব আমাদের কাজ করে তাহলে আমাদের বুঝতে হবে শয়তান আমাদের উপর একেবারে চড়ে বসেছে আমাদেরকে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে আর তারা যদি এরকম পদক্ষেপ না নিত তাহলে তাদের ভিক্ষাও হতো তাদেরকে চাহিদা পূরণও থাকত এবং দূরে যেতে হতো না আর অকালে সেভাবে নর্দমাতে পড়ে মৃত্যুবরণ করতে হতো না আমরাও কি সেরকম নর্দমাতে পড়ে সাগরের গুনাহের সাগরের মধ্যে ডুবে আছে কি না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে বুঝতে হবে আমরা সোশ্যাল মিডিয়া এমন একটি সাগর যে সাগরে আমরা ডুব দিয়েছি জানি না ওই সাগরের পানি তো পবিত্রতা করে কিন্তু সাগরের পানি স্বাদ নিবারণের জন্য প্রযোজ্য নয় কেউ সাগরের পানি পান করে স্বাদ নিবারণ করতে পারবে না বা এটা খাবারের উপযুক্ত নয় কিন্তু পবিত্রতার উপযুক্ত হ্যাঁ আমরা সেভাবেও সোশ্যাল মিডিয়াকে যদিও আমাদের জন্য উপযুক্ত নয় আর আমরা যদি তারপরও ব্যবহার করতে চাই তাহলে ওটাকে এভাবে ব্যবহার করি যা দ্বারা আমার পরকালীন লাভ হয় যেন ক্ষতির আশঙ্কা না হয় আমার যে অ্যামবিগুলো আমি খরচ করছি সে অ্যামবিগুলো যেন আমার কাজে আসে যেন লোকসানের দিকে না যায় যেন এই অ্যামবিগুলো আমাকে পরকালের দিকে প্রতিটি হিসাবের জন্য বাধা প্রশস্ত না করে তো সেজন্য চেষ্টা করতে হবে আর আমাদের দাওয়াত ইস্তেমিল আহমদুল্লাহ আমি আবারও বলছি যে আমাদের ইউটিউবের মধ্যে যে পেজগুলো রয়েছে এবং ফেসবুক পেজের মধ্যে আলহামদুলিল্লাহ যে চ্যানেল মাদানী চ্যানেল বাংলা রয়েছে দাওয়াত ইসলামী বাংলাদেশ রয়েছে আমরা এগুলোকে লাইক কমেন্ট করি বেশি থেকে বেশি দেখি সাথে সাথে আমাদের কমেন্ট করতে থাকি আমরা যতগুলো শর্ট ক্লিপস হয় যতগুলো ভিডিও আমরা এখানে আপলোডিং হয় থেকে আমরা কমেন্টস করে আমাদের উৎসাহ জানাই আমাদের শিক্ষা কী অর্জন হচ্ছে আমরা যে আমরা কমেন্টসে জানাতে পারি আর এখন তো প্রযুক্তি সুযোগ করে দিয়েছে সহজ করে দিয়েছে এক অপরের সাথে সহজে আমরা যোগাযোগ করতে পারি কমেন্টসের মাধ্যমে যদি আমরা বলতে পারি যে এই এই ভিডিওগুলো যারা আমাদের কৃষিক অর্জন হচ্ছে তাহলে আপনারও লাভ হবে আমাদেরও লাভ হবে আমাদের লাভ কীভাবে হবে যে আমরা জানতে পারবো আপনার এই ধারা এই ক্লিপস দ্বারা আপনার উপকৃত হয়েছেন আপনারা আর আমরা জানতে পারবো যে এরকম ক্লিপস আরও বের করা দরকার যাতে করে আমাদের দর্শকরা উপকৃত হয় তা আপনাদের জন্যই তো যেন গুনা থেকে বাঁচায় দেখুন চ্যানেলে যদি আজ সোশ্যাল মিডিয়াতে যদি ভালো কিছু ছাড়া না হয় এ সোশ্যাল মিডিয়া তো বন্ধ করা যাবে না খারাপ দিয়ে সবাই নিজের আমল আমাকে পরিপূর্ণ করবে তাহলে এই সোশ্যাল মিডিয়া যেটি আমরা এখন ইউজ করা শুরু করে দিয়েছি যে নেটের জগৎ প্রসার হওয়া শুরু করেছে তা দমন করা সম্ভব নয় কিন্তু হ্যাঁ সেই নেটের কাজকে আমি আমার ভালো আমলের দিকে কাজে লাগাতে পারবো আর চেষ্টা করি যাতে করে ওই আমলগুলো পরকাল আমার জন্য না যাতে আসে আসুন আমরা দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের পেজের মধ্যে অনেকগুলো ক্লিপস আমরা ছেড়ে থাকি তো আলহামদুলিল্লাহ এটির ডিপার্টমেন্ট রয়েছে চেষ্টা করে ভালো ভালো কিছু শর্ট ক্লিপস তৈরি করে আপনাদের জন্য উপস্থাপনা করা যাতে করে আপনারা অনেক কিছু শিখতে পারেন আর ইউটিউবের মধ্যেও ছাড়া হয় এগুলোকে মনিটাইজেশন করা নেই অর্থাৎ আমরা কোনো ইনকাম ইনকামের সোর্সের জন্য এসব কল কাজ করি না শুধু নেকে অর্জনের জন্য এবং আর অপরকে নেককার বানানোর জন্য যাতে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ লিপ্ত না হয়ে নেকি করতে পারে এবং ইস্যু যেন থাকে আমাদের নেকি করার যে আমি সোশ্যাল মিডিয়া আমাকে ইউজ করতে হচ্ছে আমার কর্মস্থলের জন্য হোক আমার পারিবারিক কাজের জন্য হোক আমার পড়ালেখার অগ্রগতির জন্য হোক যে কোনো কাজের জন্য হোক আমি সোশ্যাল মিডিয়া ইউজ করছি কিন্তু পরক্ষণে এটা পড়ে নেই আমার অফিসের কাজে পড়ে নিই আমার কলেজের কাজে ভার্সিটির কাজে বা পড়ালেখার কাজে আমি সর্বদা সোশ্যাল মিডিয়াকে ইউজ করছি না যে সময়টা পার্ট টাইম আমরা ইউজ করি সেই সময়টা যেন আমার নেকের কাজে লেগে যায় সে কারণে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে নেকে অর্জন করতে পারি আসুন মাদারি চ্যানেলের মধ্যে একটি ক্লিপস আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করি আর আপনাদের কাছে আমি আশা করি যে এই ক্লিপসগুলো দেখার পর আপনারাও আমাদের চ্যানেলের মধ্যে পার্টিতে ইনশাল্লাহ আশা করি নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করতে পারেন ভিডিও ক্লিপস আপনাদের মাসাল্লাহ এখন তো আসানি হয়ে গিয়েছে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে বাটস মোবাইল নিয়ে নেবেন আর ফ্রন্ট ক্যামেরাকে চালু করে দিবেন ভিডিও করবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড ভিডিও আমাদেরকে আপনারা পাঠাতে পারেন যা আমরা মাদানি চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করব। উপস্থাপন করে দেখাবো অপর দর্শকদেরকে যে আপনার এই ক্লিপসগুলো দেখে কেমন উপকৃত হয়েছে নেকির কাজকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারও কিছু সহযোগিতা দরকার আর সেই সহযোগিতা আপনার অভিমত আপনার অভিমত আমাদেরকে দিন পারলে কলস করুন ইনশাল্লাহ কলসের মাধ্যমে আমরা জানবো আপনার কি উপকৃত হচ্ছেন আপনি এই সকল শর্ট ক্লিপসের মাধ্যমে আর এগুলো দেখুন এটা একটা নেকির কাজ আপনি ভিডিও করে আমাদেরকে পাঠাবেন মানুষকে উৎসাহ করবেন এই ভিডিও আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশ নয় দেশে বিদেশে সব জায়গায় দেখবে আর এই ক্লিপস দেখার মাধ্যমে আরেকজন উৎসাহিত হবে আর সে চিন্তা করবে কি জিনিস সে দেখেছে আমি একটু দেখেনি দেখার পর কে আরও ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে আর ভাগ্য পরিবর্তন হলে আলহামদুলিল্লাহ সে নেকি করলে ওই নেকির ভাগিদার আপনিও হবেন তো ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যাতে করে মানুষ নেকি অর্জন করতে পারে সেই নিয়ত রাখি দেখুন এটাকে আমরা গোপনীয়বাদ মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি আমি যদি সাবস্ক্রাইব করি আমাদের মাদানি চ্যানেল বাংলা আমরা যদি সাবস্ক্রাইব করি মাদানি চ্যানেল এবং লাইক করে যদি আমরা নোটিফিকেশন আইকন বারের মধ্যে প্রেস করে দিই আমরা তো আমাদের নোটিফিকেশান বারের মধ্যে এসে যাবে আর ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারবো সাথে সাথে দেখতে পারবো আর সাথে সাথে ফরওয়ার্ড করতে পারবো সাথে সাথে ইনশাআল্লাহ নেকি লাভের লোভে আমরা এগুলোকে ফরওয়ার্ড করবো শেয়ার করব তো দেখা যাবে মানুষ যত দেখবে যত উপকৃত হবে তত আপনার নেকির ভাণ্ডার চালু হতে থাকবে কিছু তো করে যাই সৎকে জারি হিসেবে কিছু করে যায় আসুন আমরা একটা ক্লিপস দেখি ওই ভিডিও ক্লিপসের মধ্যে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে তা আমরা দেখি এবং সম্ভব হলে এই ক্লিপস দেখে বা অন্যান্য ক্লিপস দেখে আপনারা আমাদেরকে ভিডিও সেন্ড করতে পারেন এই ফলোয়ার্স অনুষ্ঠান ইনশাল্লাহ তা দেখানো হবে তো আসুন দেরি না করে আমরা একটি ভিডিও ক্লিপস দেখি ওই ভিডিও ক্লিপসে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে তা আমরা দেখিনি ইনশাল্লাহ সাল্লুআল হাবিব সল্লাহ তল্লা মাহমদ সাল্ল্লাহ সাল্লাম এক ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়ার বিভিন্ন পন্থা খুঁজতে থাকত এক রাত্রিতে সে একটি মন্দ চিন্তা করল সে লম্বা লম্বা কাঁটা বিশিষ্ট একটি ঝোপ নিজের ঘরের বাইরে লাগিয়ে দিল মানুষ অত্যন্ত সতর্কতার সাথে সেই পথ অতিক্রম করত কিন্তু তবুও কারো না কারো পায়ে কাঁটা ঢোকে পড়ত লোকেরা তাকে বোঝাত এবং বলত তুমি এখানে এই ঝোপ কেন লাগিয়েছ যা মানুষের কষ্টের কারণ হয়ে গেছে এটা উপরে ফেল সে মুস্কি হেসে বলত ঠিক আছে ঠিক আছে আমি এটা উপরে ফেলব আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল এখন ওই ঝোপটি অর্ধ রাস্তা পর্যন্ত বিস্তার করল লোকেরা পেরেশান হয়ে বাচ্চার দরবারে অভিযোগ নিয়ে গেল বাচ্চা তাদের কথা শুনলেন এবং সৈন্যদেরকে হুকুম দিলেন যাও ওই লোকটিকে বলো যেন তাড়াতাড়ি ওই ঝোপটি উপড়ে ফেলে অন্যতায় তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বাদশার সিপাহী রাজ আদেশপত্র নিয়ে তার নিকট পঁচল বাদশার নির্দেশ শোনার পর সে বলল আমি এখনই তা সরিয়ে নিচ্ছি ভবিষ্যতে আপনাদের কাছে আর অভিযোগ যাবে না বাদশার সাথে ওয়াদা করা সত্ত্বেও সে ঝোপগুলো সরাল না সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ওই ঝোপ পুরো রাস্তা ছেয়ে গেল এখন ওই জালিম ব্যক্তি তা সরাতে পারছে না শিক্ষা ছোট্ট বন্ধুরা এ থেকে আমরা ঘি শিক্ষা অর্জন করতে পারি জি যদি কোনো ছোট্ট মন্দ কাজ কন্ট্রোল করা না হয় তাহলে তা বাড়তে বাড়তে এমন পরিপক্ক হয়ে যায় যা থেকে বিমুখ হওয়া খুবই কঠিন হয়ে যায় নিজের ভুলকে তাড়াতাড়ি সংশোধন করুন ফরমানে মুস্তফা সালুত আলাইহি ওয়াসাল্লাম হসরত সৈয়দুনা আনাস বিন মালিক রদিয়াল্লাহু তালা আনহ বর্ণনা করেছেন রাস্তায় পড়ে থাকা একটি গাছ মানুষকে কষ্ট দিচ্ছিল এক ব্যক্তি সেটি মানুষের চলাফেরার পথ থেকে সরিয়ে দিল রহমতে মিয়ান সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি তাকে জান্নাতে ওই গাছের ছায়ায় শুয়ে থাকা অবস্থায় দেখেছি আমাদের চ্যানেল দর্শকবৃন্দ তো আমরা একটি ভিডিও ক্লিপস দেখেছি শর্ট ক্লিপস যে ক্লিপসের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিতে চাচ্ছে যে মানুষের যেন কোনো কাজে যেন কষ্ট না হয় দেখুন পথ চলার কাজে মানুষের কষ্ট হচ্ছিল এই কষ্ট সে উপলব্ধি করেনি আস্তে আস্তে নালিশও গেল তাও উপলব্ধি করেনি পরবর্তীতে তা এমনভাবে বেড়ে গেল সে নিজেও বুঝতে পারেনি তো দেখুন আমাদের কারণে যাতে কারো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ভিডিও আলহামদুলিল্লাহ আগস্টের এক তারিখ দুই সালে আমাদের চ্যানেল পেজের মধ্যে ছাড়া হয়েছিল যার মধ্যে প্রায় দু হাজারও বেশি ভিওয়ার্স এটাকে দেখেছে আর লাইক করেছে প্রায় দেড়শোর বেশি প্রায় দুশোর কাছাকাছি এবং দুঃখের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে যে কোনো কমেন্টস কিন্তু হয়নি তো আমাদের উচিত কিছু না কিছু কমেন্টস করা ভালো ভিডিওগুলো দেখলে আমরা দেখেছি আল্লাহ মাফ করুক যে মানুষ গুনাহের প্রতি উৎসাহ বেশি হয়ে থাকে গুনাহের কাজকে বেশি উৎসাহ দিয়ে থাকে আরও বেশি বেশি ভিডিও বানানোর ব্যাপারে উৎসাহ দিয়ে থাকে এমন কেন হয় না ভালো কাজে উৎসাহ কেন আমরা দিই না মানুষকে ভালো কাজে পথ দেখানো সৎকার নেকির কাজ করাও তো একটা ভালো কাজ মানুষকে উৎসাহ করা ভালো কাজ উৎসাহ করা তো একটা স্বভাবের কাজ আমরা নেকির কাজ উৎসাহ করে থাকি তাহলে দেখা যাবে আমরা আমাদের নেকির কাজ উৎসাহ করার কারণে অপরজন সে ইন্সপায়ার হচ্ছে উৎসাহিত হচ্ছে তো এর কারণে সে আরও বেশি বেশি ভিডিও ক্লিপস তৈরি করার জন্য চেষ্টা করবে এতে করে আমাদের মুসলমানদের লাভ হবে দেখুন আজ আমরা এগুলোকে দেখছি দেখুন দুই হাজার উপরে ভিওয়ার্স কিন্তু দেখেছে কিন্তু লাইক পড়েছে বেশির মধ্যে দুশো আর কমেন্টস একটিও পড়েনি এটা আমাদের জন্য ব্যর্থতা অর্থাৎ আমাদের জন্য বলতে আমরা যারা মুসলমান রয়েছি আমাদের জন্য ব্যর্থতা কেন ব্যর্থতা দেখুন একটি ভালো কাজকে অগ্রসর করার জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা দরকার তো এই দাওয়াত ইসলামের আসলে এই ফলোয়ার্স প্রোগ্রামটি প্রমোট করার আমাদের চ্যানেলগুলোকে প্রমোট করার কারণে আর প্রমোট কেন করব। এ কারণে করব যে টাকা উপার্জনের জন্য নয় আমরা এগুলো দিয়ে টাকা উপার্জনের কোনো নিয়ত নেই শুধু মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য নেকের কাজ উৎসাহ করার জন্য যাতে করে মানুষ ভালো কিছু দেখুক খারাপ থেকে বেঁচে আসুক সোশ্যাল মিডিয়াতে যেন তার অযথা সময়গুলো গুণের মধ্যে না লেগে যায় নেকের মধ্যে লেগে যায় তো দেখুন নেকির মধ্যে সময় ব্যয় করা একটি অনেক বড়ো পরকালে অনেক বড় নিয়ামতের সম্মুখীন হবেন রওজর রিয়াহিন নামক কিতাবের মধ্যে পঞ্চন পৃষ্ঠায় একটি ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে যে এক বুজুর্গ রহমতুল্লাহ তালা আলহী চল্লিশ বছর যাবৎ আল্লাহ তাল্লার ইবাদতের মধ্যে ব্যস্ত রয়েছিলেন একদিন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাল্লাহ আলহি মসজিদে আল্লাহ তালার দরবারে হাত তুলে দোয়া করছিলেন এবং দোয়ার মধ্যে আল্লাহ তালাকে বলছিলেন যে আল্লাহ আমার নেকের কারণে জান্নাতে আমি যে সকল নিয়ামত পাব তার কিছু ঝলক আমাকে দুনিয়াতে দেখিয়ে দাও তো দোয়া তখনও অব্যাহত ছিল হঠাৎ মেহেরা বিভিন্ন হলো এবং সেদিক দিয়ে একটি সুন্দরী রূপসী লাবণ্যময় জান্নাতি হুর আবির্ভূত হল সে বলল তোমাকে জান্নাতে আমার মতো একশোটি হুর দান করা হবে এবং সেই একশোটি হুরের একশোটি দাসী থাকবে সে একশোটি দাসীর একশোটি সেবিক থাকবে এ কথা শুনে ওই বুজুর্গ রহমতলায় তালাকালিহী আন্দোলিত হয়ে আনন্দিত প্রকাশ করল এবং খুশি হয়ে জিজ্ঞেস করতে লাগলো এরকম নিয়ামত কি আর অন্য কোনো জান্নাতি পাবে আমার থেকেও কি বেশি নিয়ামত পাবে তখন ওই হুর বলতে লাগলো এটি তো ওই সাধারণ জান্নাতিও পাবে যে সকাল সন্ধ্যা আস্তাক রফিরুল্লাহ এই অজিবা পাঠ করতে থাকে ওই সাধারণ জান্নাতিও পাবে তাহলে দেখুন সামান্য আস্তাক আর সকাল সন্ধ্যা যদি পাঠ করার কারণে এত বড় নিয়ামত পাওয়া যায় তাহলে আমরা যদি আরও ভালো ভালো কাজ করি সারাদিন অযথা বসে না থাকে সোশ্যাল মিডিয়াতে বসে যদি আমরা মানুষকে জেকের দাওয়াত দিই নেকির দাওয়াত দিই তাহলে কি আমার এর দ্বারা আরও অনেক নিয়ামত পাবো না তো আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ইত করেন সারমন্য যে তোমরা যখন আমার কাছে দোয়া করো জান্নাত চাও তখন ভালো কিছু চাও জান্নাতুল ফেরদুস চাওয়াও চাও জান্নাতুল তুলফের পাওয়ার জন্য দোয়া করো তো আল্লাহ তালা তো আমাদেরকে দোয়া করতে বলছেন এবং নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে অনেক ব্যবস্থা করে দিয়েছে শুধু আস্তার ফুল এটি পাঠ করলে ওই জান্নাতি একশোটি হুর ওই একশোটি হুরের একশোটি দাসী ওই একশোটি দাসীর একশোটি সেবিকা লাভ করতে পারে তাহলে আরও যদি আমরা ভালো কাজ করি নেকির কাজ করি তাহলে আরও কত না কিছু নিয়ামত পেতে যেতে পারি আমরা তো এই নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদেরকে একটু তো হেল্প করতে হবে একটু তো আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে নেকির কাজ করতে হবে দেখুন জান্নাত পাওয়া আসান বিষয় নয় আবার জাহান্নাম এমন একটি আজাবের টুকরো যা আমার জন্য সহ্য করার মতো নয় তাহলে দেখুন আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কেন এই নেকির কাজগুলোকে সামনের দিকে অগ্রসর করাবো না আসুন নিয়ত করিনি শাল নাজদাবাজাল আমরা চেষ্টা করি যাতে করে আমরা আমাদের চ্যানেলগুলোকে প্রোভাইড করতে পারি ভালো ভালো কাজে যেন আমরা এগুলোকে অগ্রসর করাতে পারি শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনগুলো পেয়ে যাওয়ার জন্য বেল আইকনে আমরা প্রেস করতে পারি তো আমরা সিফাস ফার্স্ট দিতে পারি ফেসবুকের মধ্যে গিয়ে যাতে করে আমাদের এই ফ্লিপসগুলো ছাড়ার সাথে সাথে আমাদের নজরে আসে এবং আমরা এগুলো দেখে মানুষকে উৎসাহ করতে পারি উৎসাহ প্রদান করতে পারি এর পাশাপাশি যেন আমরা গুনা থেকে বাঁচতে পারি দেখুন আমরা যদি ফলো করি ভালো কিছুকেই ফলো করি খারাপ কিছুকে কেন ফলো করব। আমি আমার ফলো করার জিনিসগুলো তো থেকে যাবে আমি যার ফলোয়ার্স হচ্ছি যাকে ফলোইং করছি সে আমাকে কতটুকু নাজাত পাওয়াই দিতে পারে আর ওর কারণে যদি আমি না জাহান নামে যাই তাহলে তো আমার অবস্থা শোচনীয় হবে সহ্য করার মতো নয় সেই চেষ্টা করি মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ কাজ যখন করবো ভালো কাজই করি আসুন ভিডিওকে আমরা সাবস্ক্রাইব করি আমরা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করি মাদানি চ্যানেল বাংলাকে সাবস্ক্রাইব করি দাওয়াত ইসলামী বাংলাদেশকে সাবস্ক্রাইব করি আর ফেসবুকে যারা রয়েছে তারা মাদানি চ্যানেল বাংলাকে আপনি টাইপ করুন মাদানী চ্যানেল বাংলা ইনশাআল্লাহ জাল আপনার সামনে এসে যাবে সাথে সাথে মাদানি চ্যানেল উর্দু এসে যাবে ইংলিশও এসে যাবে এগুলোকে আমরা লাইক কমেন্ট করি ইনশাল্লাহ আসদাল সাথে সাথে ভিডিও ক্লিপস আমরা দেখি আপনার যে কোনো ভিডিও ক্লিপস যদি ভালো লেগে থাকে আমাদেরকে আপনার মোবাইল দিয়ে আলহামদুলিল্লাহ অ্যান্ড্রয়েড সেট আসান আমাদের স্ক্রিনে প্রার্থীতে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করে দিন আপনার তিরিশ সেকেন্ডের ভিডিও একটি দশ সেকেন্ডের ভিডিও বা বিশ সেকেন্ডের ভিডিও যে আপনার এই ভিডিও থেকে এ উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ আপনার এই ভিডিও সমগ্র জগৎ দেখবে ইনশাআল্লাহ এই মাতেনি চ্যানেলের মাধ্যমে অসংখ্য আশিকানের রসুল দেখবে তারাও শাহ হবে এবং শাহর মাঝে ইনশাআল্লাহ জাল নেকি অর্জন হবে আমরা এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নেকি প্রচার প্রসারে ব্যস্ত থাকবো আমরা গুণা কেন করব ঘরে বসে নেকে অর্জন করা সম্ভব ঘরে বসে বসে যখন পুরো দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আমি নেট চালাতে পারি তাহলে নেকি অর্জন করতে পারি আসুন আমরা সাবস্ক্রাইব করি আমাদের মাদানিং চ্যানেলকে প্রমোট করি ইনশাআল্লাহ আল্লাহ বিভিন্ন বিভিন্ন স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমরা ঈশ্বর এগুলোকে শেয়ার করি আর অবশ্যই প্রেস করি বেল আইকন যাতে করে নোটিফিকেশন আমার মাঝে আগে চলে আসে এবং আমি কিছু শিক্ষা অর্জন করতে পারি তো সকলের সুস্থতা কামনা করে এবং আশা করব আমাদের কাছে আপনাদের ভিডিও আসবে এবং কল আসবে কমেন্টস আসবে ইনশাআল্লাহ দেওয়া জাল যাতে করে আমরা এগুলো তুলে ধরতে পারি আর আপনাদের মতামত আমাদেরকে পেশ করতে পারেন কোন ভিডিওটি নিয়ে কথা বললে আপনারা উপকৃত হবেন কোন ভিডিও আপনার ভালো লেগেছে কোন ভিডিও দেখে আপনি অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন সেই ভিডিওর ব্যাপারে আপনারা আমাদেরকে জানাতে পারেন সম্ভব হলে হোয়াটসঅ্যাপে ভিডিওর পাশাপাশি ওই ভিডিও লিঙ্কটি আমাদেরকে দিয়ে দিবেন যাতে করে আমরা ওই ভিডিওটি নিয়ে সামনের দিকে এ ফলোয়াস অনুষ্ঠানটিকে আরও অগ্রসর করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করুক সে আশা কামনা করে এখানেই আজকে সমাপ্তি করছি সল্লু সল্লআ আই হাব সল্ল্লাহআলা আই মোহাম্মদ সল্লা তালিম